আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে পর্বে তৈরি করে দেখাবো জাতীয় ফল কাঁঠাল দিয়ে খুবই মজার ও নরম তুলতুলে সকাল বিকেলের নাস্তার রেসিপি। তৈরি করা খুবই সহজ, আই হোপ ছোটো বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে শুরু করি। প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নিব, সেজন্য আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো রান্নার তেল, 1/4 টিস্পুন লবণ, অর্থাৎ 4 চামচের 1/4 ভাগ। চিনি নিয়ে নিচ্ছি এখানে আমি 1 কাপ, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। নিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক, আর এখানে আমি কাঁঠালের পাল্প নিয়েছি 1 কাপ পরিমাণ। আমি কাঁঠালের কোয়াগুলোকে বিচি ছাড়িয়ে তারপর ব্ল্যান্ডারে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি। আপনাদের কাছে যদি ব্ল্যান্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু কাঁঠালের কোয়াগুলোকে খুব ভালো করে কোচলে নিয়ে তারপর চালনিতেও চেলে নিলে এরকম একটা মসৃণ ব্যাটার পেয়ে যাবেন। এবার এটি হ্যান্ড হুইক্স দ্বারা খুব ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো খুব ভালো করে গলে যাচ্ছে। তো আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি, আর চিনির দানাটাও কিন্তু পারফেক্টলি গলে যাচ্ছে। খুব ভালো করে কিন্তু এটা বিট করে নিতে হবে। তো বিট করে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি 1.5 কাপ ময়দার জন্য 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার আমি অল্প অল্প পরিমাণে ময়দা দিব আর এটা মিক্স করে নিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, ময়দা দিচ্ছি আর এটা মিক্স করে নিচ্ছি। তো 2 থেকে 3 বারে আমি ময়দাটা দিব আর মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটারটা বেশ ঘন। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন। তো এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে অ্যাডজাস্ট করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে তরল দুটো কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি পানি দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। একবারে খুব বেশি পানি দিবেন না, অল্প করে পানি দিয়ে মিক্স করে দেখে নেবেন যে ঠিক আছে কি না। তো আমি অল্প অল্প করেই পানি দিব আর এটাকে মিক্স করে দেখে নেব যে পারফেক্ট আছে কি না। তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমার প্রায় 1/4 কাপের মতো পানি লেগেছে, আপনাদের হয়তো একটু কম বা বেশিও লাগতে পারে। তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হবে। তো আমি একটু উপরে তুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে, অনেকটা পাটি সাপটা পিঠার জন্য আমরা যেরকম ব্যাটার তৈরি করি তার থেকে একটু ঘন হবে। পাটি সাপটা পিঠার মতো একদম পাতলা হবে না। তো আমি আবারও আপনাদের সুবিধার জন্য একটু তুলে দেখাচ্ছি ব্যাটারটা কেমন। তো এটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই, এখন কিন্তু প্যানকেকগুলো তৈরি করে নেওয়ার জন্য একদম প্রস্তুত। তো আমি প্যানকেকগুলো তৈরি করে নিব। তো এবার আমি প্যানকেকগুলো ভেজে নিব, আর ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে খুব সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই প্যানকেকগুলো তৈরি করে নিতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, জাস্ট সামান্য তেল ব্রাশ করে নিলেই হবে। তো এবার প্যানটা গরম হয়ে গেছে, আর পূর্বে থেকে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ করে নিয়ে নিচ্ছি। তো এটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কতটুকু বড় বা ছোট তৈরি করতে চান, তো সেই অনুযায়ী বুঝে ব্যাটারটা দিয়ে দিবেন। আর এটা কিন্তু ছড়িয়ে নেওয়ার প্রয়োজন নেই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি ছড়িয়ে যাচ্ছে। এবার এটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 40 থেকে 45 সেকেন্ডের মতো এটাকে বেক করব। ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন 40 থেকে 45 সেকেন্ড পর কিন্তু উপরটা এরকম ছিদ্র ছিদ্র দেখা যাবে। তো আপনারা যখনই দেখবেন যে উপরের দিকটা এরকম ছিদ্র ছিদ্র টাইপ হয়ে গেছে, বুঝবেন যে অপোজিট সাইডটা হয়ে গেছে। এবার খুব সাবধানে আমি এটাকে উল্টে দিচ্ছি। তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই প্যানকেকটা কিন্তু শুধু দেখতে সুন্দর না, খেতেও ভীষণ ভালো লাগে। তো এই উল্টো পিঠটা আমি 10 থেকে 12 সেকেন্ডের জন্য একটু সেকে নিব। তো আমার প্যানকেকটা কিন্তু হয়ে গেছে, এবার আমি সাবধানে তুলে নিচ্ছি। তো আমি সবগুলো প্যানকেকই ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর এই প্যানকেকটা কিন্তু খুবই নরম ও তুলতুলে হয়েছে, আমি আপনাদের সাথে একটু ছিঁড়ে শেয়ার করছি। তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে এটা কতটা নরম ও তুলতুলে হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই কাঁঠালো প্যানকেকটা পরিবারের সকলেই বেশ পছন্দ করে খাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।